কে আপনাকে কি শিখাতে চায় তার থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি কি শিখতে চান। আপনার চিন্তা, আপনার রাগ, আপনার ব্যবহার ও আপনার জীবনের সব থেকে ভালো দিন। জরুরি নয় এই সব আপনাকে সেটা দেবে যেটা আপনি পেতে চান। অনেকবার এই সব কিছুর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের বাইরের কেউ শেখায়, তারপরে সেটা আমরা বুঝতে পারি। যেমন কেউ আপনাকে ছেড়ে দিয়েছে বা তার ব্যবহার পরিবর্তন হয়ে গেছে আর আপনার মনে হচ্ছে হঠাৎ করে এইসব কিছু আমার জীবনে কেন হলো, তাহলে বলবো হঠাৎ করে আমাদের জীবনে কিছুই হয় না। আর তারপর যখন আপনি আপনার জীবন সম্পর্কে বলেন আর স্বপ্নের জন আপনাকে বোঝায় এটা হওয়ার সংকেত আমরা আগেই পেয়েছি কিন্তু আপনি সেটাকে ইগনোর করে দিয়েছেন, আর তখন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ হঠাৎ করে তো তার ব্যবহার পরিবর্তন হয়নি, এমনটো হবার সংকেত অনেক আগেই পেয়ে গেছেন। একইভাবে কোনো এক্সামে ফেল হওয়া, কোনো ইন্টারভিউতে ফেল হওয়া, এই সব কিছু আমাদেরকে অনেক চিন্তায় ফেলে দেয়। তাই আমি আজ আপনাদের এই সব কথাগুলোই এই ভিডিওতে বলবো, যে কোথায় কীরকম ব্যবহার করা আপনার উচিত। সর্বপ্রথম যখন আপনি একা থাকবেন তখন আপনার চিন্তার দিকে খেয়াল রাখুন। সত্যি বলতে যখন আমরা একা থাকি তখন যেই কথা আমাদের মাথায় আসে ওই কথার মধ্যে এরকম একটি পাওয়ার থাকে যে আমাদেরকে তৈরিও করতে পারে আবার আমাদের ধ্বংসও করতে পারে। কথায় বলে খালি মাথা শয়তানের ঘর। কারণ এটা এই কারণে, যখন আমরা খালি থাকি তখন সব থেকে বেশি নেগেটিভ চিন্তাই আমাদের মাথায় আসে। যেমন আমাদের মধ্যে কিছু লোক ঘুমাতে যাওয়ার সময় গার্লফ্রেন্ডের কথা বা ক্যারিয়ারের কথা অনেক কথাই চিন্তা করে বা সেইসব অতীতের কথা ভাবে যা তাদের মনকে খারাপ করে দেয়। আর এই সময় যদি কোনো নেগেটিভ কথা না ভেবে পজিটিভ কথা ভাবতে পারেন আর নিজেকে খুশিতে রাখতে পারেন তাহলে আপনি নিজের মধ্যে ও নিজের লাইফের মধ্যে অনেক কিছু পজিটিভ অনুভব করবেন। দ্বিতীয় নাম্বার হলো যখন তুমি তোমার বন্ধুদের সাথে থাকবে তখন নিজের চেহারার খেয়াল রাখুন বা মুখের খেয়াল রাখুন। অনেকবার আমরা এমন কথা বলে দিই যা সামনের জন শুনতে ভালো পায় না কিংবা বলা উচিত ছিল না, বা আমাদের মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যায় যা সামনের জনের অনেক খারাপ লাগে আর পরে নিজেরই ভেবে খুব আফসোস হয় কেন বললাম তার সামনে কথাটা। তাই বলি যখনই আপনার বন্ধুদের সাথে থাকবেন মুখের খেয়াল রাখুন। তৃতীয় নাম্বার, যখন আপনি রাগের মধ্যে থাকবেন তখন আপনার রাগের খেয়াল রাখুন, কন্ট্রোল করুন, যেন এমন কোনো কাজ না করে থাকেন যেটার জন্য পরে আপনাকে আফসোস করতে হয়। রাগ থাকা অবস্থায় কারোর সাথে কথা না বলাটাই ভালো, কেননা রাগের সময় কোনো কিছু চিন্তা করা ছাড়াই আমাদের মুখে চলে আসে। আমরা যেটা বললাম ওর কি খারাপ লাগলো না ভালো লাগলো এটা চিন্তা করা ছাড়াই আমরা বলে দিই। চতুর্থ নাম্বার, সমস্যা, যখনই আপনি কোনো সমস্যার মধ্যে থাকবেন তখন আপনার ইমোশনের খেয়াল রাখুন। আপনার ইমোশনই আছে যা আপনাকে কন্ট্রোল করে। অনেক লোক ইমোশনের কারণে বোকা হয়ে যায়। অনেক সময় কিছু লোক সামনের জনের সাথে এমনভাবে ইমোশনালি জুড়ে যায় সামনের জন তখন তাকে যতই ইগনোর করুক না কেন তারপরেও সে SMS কল করে নিজের সম্মানকে নষ্ট করে, আর এটা করা ঠিক নয়। কোনো অবস্থায় নিজের আশাকে নষ্ট হতে দেবেন না, যা হবে সব ভালোর জন্যে হবে, শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন। আর সবশেষে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, কেননা লাইক করলে আমার মোটিভেশন বাড়ে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।